এমন একটা জামানা আসবে যে জামানায় মানুষ সিংহাসনের মধ্যে টেক লাগায় বসে থাকবে, চেয়ারের মধ্যে মানুষ ভাব নিয়ে বসে থাকবে, হাদাসু বিহাদিস মিন্নি, তার সামনে আমার হাদিস পেশ করা হবে। হাদিস পেশ করার পর ওই ভাব ধরুন না লোক বলবে বাইনানা ও বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে তোমাদের মাঝে আল্লাহর কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন বলেন, নাউজুবিল্লাহ, যুক্তি দিবে কি বলবে, কোরআন থাকতে আবার হাদিসের কি দরকার, কথা তো সুন্দর। ওই ব্যক্তি বলবে ফামা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হাররনা, কোরআনের মধ্যে যে হারাম আমরা পাবো এই হারামটা হারাম হিসাবে গ্রহণ করলাম, ওয়ামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা, কোরআনের হালালটা আমরা হালাল হিসাবে গ্রহণ করলাম। বলেন তো আমি আপনাদের কাছে জানতে চাই, কোরআনের হারাম আমরা হারাম মানি কিনা, কোরআনের হালাল আমরা হালাল মানি কিনা? তো ওই ব্যক্তি যুক্তি দিয়ে কয় কোরআনের হালাল কোরআনের হারাম থাকতে আবার হাদিসের হালাল হারামের কি দরকার। আমাদের নবীজি বলেন আলা ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ মিসলুমা হাররামাল্লাহ, শোনো ওই ব্যক্তিদেরকে জানায় দাও যারা বলে কোরআন থাকতে হাদিসের দরকার নাই, তাদেরকে জানায় দাও আমি নবী যা হারাম করি আমার হারাম করাটাও আল্লাহর কোরআনের হারাম করার মতো হারাম হয়ে যায়। কোরআনের হারাম মানতে হবে, আমি নবীর হারাম করাটাও মানতে হবে, কোরআনের হালাল মানতে হবে, আমি নবীর সুন্নাহের মাধ্যমে যেটা হারাম সেটাও মানতে হবে। তাহলে শুধু কোরআন মানা যাবে না, শুধু হাদিস মানা যাবে না, কোরআন সুন্নাহ উভয়টা মানতে হবে, কোরআন সুন্নাহ উভয়টা মানতে হবে, একটা মানবেন আরেকটা ছাড়বেন হবে না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন সিরাতে মুস্তাকিম, কোরআন সুন্নার পথকে বলা হয় সিরাতে মুস্তাকিম, সোজা রাস্তা। মনে রাখবেন যারা বলে শুধু কোরআন মানলেই চলবে হাদিস মানা লাগবে না, তারা সঠিক রাস্তায় নাই, তারা ভুল পথে। যারা বলে শুধু হাদিস মানলেই চলবে কোরআন লাগবে না, তারাও ভুল পথে। আর যারা বলে কোরআন হাদিস কোরআন সুন্নাহ দুটাই মানা যাবে, দুটাই মানতে হবে, সেটা আমরা, এই জন্য আমরা কোরআনও মানি হাদিসও মানি, তাই আলহামদুলিল্লাহ আশা করা যায় আমরা সঠিক রাস্তায় আছি। কথা মনে থাকবে সবার? তাহলে ইমানের উপর থাকার এক নাম্বার শর্ত কোরআন সুন্নাহ উভয়টা মানা। দৃষ্টান্ত নাম্বার তিন, একটা হাদিসের কিতাব আছে নাম সহিহুত তারগীব, এই কিতাবের 40 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন খতবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতিল ওয়াদা, বিদায় হজের সময় আল্লাহ নবী জনগণের সামনে দাঁড়াইলেন, দাঁড়িয়ে বললেন কাদিয়া ইসা শয়তান বি আই ইবাদা বি আরদিকুম, শয়তান নিরাশ হয়ে গিয়েছে, তোমরা শয়তানের ইবাদত করবা না, এই ব্যাপারে শয়তান নিরাশ। মুসলমান তোমরা যারা শয়তানের ইবাদত করবা না, শয়তান নিরাশ হয়ে গেছে, শয়তান জানে মুসলমান আমার ইবাদত করবে না। তবে ওয়ালাকিন্নাহু রাদিয়া আই ইউতা ফিমা সিওয়া যালিকা মিম্মা তুহাকিরুনা মিন আমালিকুম, তোমরা তুচ্ছ মনে করে কিছু কিছু কর্ম করবা, যে কর্মের মাধ্যমে শয়তান সন্তুষ্ট হয়ে যাবে, শয়তানের আনুগত্য হয়ে যাবে। কিছু কিছু কাজ আছে আমরা মনে করি এটা কোনো ব্যাপার না, করে ফেলি। কুন্না ইন্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রসুলের কাছে ছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলাম, ফাকত তখত্তন আল্লাহ রসুল একটা লম্বা ডাক দিলেন, ওয়াকত তখত্তাইনি আন ইয়ামিনিহি ওয়াকত তখত্তাইনি আন শিমালি, নবী ডানে দুইটা দাগ দিলেন, বামে দুটা দাগ দিলেন। দাগ দেওয়ার পর মাঝের দাগটা যে এই দাগের উপর সুম্মা ওয়াদা ইয়াদাহু ফিল খাত্তিল আওসাত, মাঝের দাগের উপর আল্লাহ রাসূল হাত মুবারক রাখলেন, রাখার পর বললেন হাদা সাবিলুল্লাহি মুস্তাকিমা, এটাই হলো আল্লাহর সোজা রাস্তা, এই রাস্তায় যারা থাকবে তারাই সিরাতে মুস্তাকিমের উপর থেকে ইমান নিয়ে তারাই মৃত্যুবরণ করতে পারে। একটা দাগ দিলেন ডানে বামে, ডানে বামের দাগগুলা নবীজি বললেন এগুলো শয়তানের রাস্তা, মাঝের রাস্তাটা এটা আল্লাহর রাস্তা। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, এটাই সোজা রাস্তা, মাঝের রাস্তাটাই সঠিক রাস্তা, এই রাস্তার অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকু বিকুম আন সাবিলি, আশেপাশের রাস্তায় যেও না, ওই রাস্তাগুলোতে যদি যাও তো ওই রাস্তাগুলা তোমাদেরকে মাঝের রাস্তা থেকে সরাইয়া দিবে। কথা বুঝেন, মাঝের রাস্তাটা আল্লাহর রাস্তা, আশেপাশের রাস্তাগুলা শয়তানের রাস্তা।
আল্লাহ তাআলা বলেন ওই রাস্তাগুলো যদি অবলম্বন করো তাহলে মাঝের এই সোজা রাস্তা, এই সোজা রাস্তা থেকে ওই রাস্তাগুলা তোমাদেরকে সরায়া দিবে বলি নাউযুবিল্লাহ। তাহলে সোজা রাস্তা কয়টা? একটা, কোরআন সুন্নাহর রাস্তা, এটাই সঠিক রাস্তা।